আমি আজকে তোমাদের কাছে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম। আমি আজকে চলে এসেছি কলকাতার বিখ্যাত ভিক্টোরিয়াতে। আর তোমরা তো জানোই যে মানে ভিক্টোরিয়া হচ্ছে কলকাতার সবথেকে একটা পুরনো ঐতিহাসিক জায়গা। কলকাতা মানেই হলো ভিক্টোরিয়া মেমোরিয়াল। ভিক্টোরিয়া মেমোরিয়াল ছাড়া কলকাতার কথা ভাবাই যায় না। আর ডিসেম্বর মাস তো পড়েই গেছে, একটা শীতের আবে চলেই এসেছে, তার মানে এখন শুধু ঘোরা বেড়ানো আনন্দ পিকনিক এইসব লেগেই আছে। আর সেই কারণেই আমি আজকে তোমাদের কাছে ভিক্টোরিয়া ভিডিওটি নিয়ে চলে এলাম। তো তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো, আর তোমরা যারা আমার এই চ্যানেলটি দেখছো তোমাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আর তোমরা যারা নতুন এই চ্যানেলটি দেখছো তোমরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখবে, তাহলে আমার নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পাবে। দেখো আমি হচ্ছে এই দিক দিয়ে এলাম, ওই ফুল দিয়ে সামনে হচ্ছে চার্চ, চার্চের পরে হচ্ছে বিল্ডিং প্ল্যানেটোরিয়াম এই যে এটা, আর আমি বাঁ দিকে যাবো যেটা মানে বাঁ দিকের এই রাস্তাটা হচ্ছে তোমার ভিক্টোরিয়া, আর ডান দিকে ওই দিকটা হচ্ছে ময়দান। আর তুমি যদি মানে মেট্রো করে আসো তুমি মনে করো যে ওই দিকে যাবে না, মানে ডায়রেক্ট শুধু ভিক্টোরিয়া ঘুরে দেখবে, তাহলে তোমরা এই দিকে আসবে। এই দিকটা হচ্ছে ময়দানে মানে ময়দান মেট্রোর গেট, ওইখানে নেমেও তোমরা সোজা ওই রাস্তা দিয়ে চলে এলে ওই রাস্তা দিয়ে ওই ফুট দিয়েও তোমরা হাঁটতে পারো, বা এই ফুটেও তোমরা চলে আসতে পারো। এসে তোমার বাঁ দিকে পড়বে ভিক্টোরিয়া, আর ডান দিকে পড়বে হচ্ছে ময়দান। দেখো আমি এখন দাঁড়িয়ে আছি কিন্তু ময়দান, এটা পুরোটাই কিন্তু ময়দান চত্বর, মানে বিভিন্ন সভা টভা হয়, খেলা হয়, টুর্নামেন্ট হয়। তো এখন শীতকাল দেখো খেলাও হচ্ছে অনেক, ভেতরে মানে টুর্নামেন্ট হচ্ছে, সব ইউনিফর্ম পরা আছে। আর দূরে দেখো দেখতে পাবে কিনা জানি না, দেখো দেখানোর চেষ্টা করছি, মেঘলা আছে বলে পুরো ঝাপসা। দূরে দেখো যে ওপরে যে লাইটগুলো দেখতে পাচ্ছ ওটাই কিন্তু ইডেন গার্ডেন, মানে ক্রিকেট খেলা হয় যেখানে ইডেন গার্ডেন। আর ওই দিকটাতেই কিন্তু ধর্মতলা, ওয়েদারটা দারুণ মেঘলা, আর এখন শীত পড়ে গেছে মানে সবারই একটা ঘোরা বেড়াবার আনন্দ। আর দেখো ঘোড়া, মানে তোমরা এখানে এসে ঘোড়াতেও চাপতে পারো। দেখো আমি এখন চলে এসেছি ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে, দেখো সামনে হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল। আর এই কিছু দিকটা মানে এই যে ভিক্টোরিয়া মেমোরিয়াল আমি এই রাস্তা দিয়ে এলাম, এদিকটা হচ্ছে সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চ, বা ওই যে মোড়টা যেখান থেকে ময়দান মেট্রো থেকে নামলাম। এই ভিক্টোরিয়া মেমোরিয়ালটি 1921 খ্রিস্টাব্দে রানী ভিক্টোরিয়ার স্মৃতির উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল। এই পুরো বিল্ডিংটি সাদা মার্বল দিয়ে তৈরি করা হয়েছিল, তার মানে আজ থেকে প্রায় 102 বছর আগে মানে এই মানে ভিক্টোরিয়ার যে বিল্ডিংটি, রানী ভিক্টোরিয়ার যে বিল্ডিংটি সেটা তৈরি হয়েছিল। মানে ভাবো মানে 102 বছর আগে আর তখনও যেরকম ছিল এখনও কিন্তু পুরোপুরি একই রকম আছে। ধবধবে সাদা মার্বেলের তৈরি এই বিল্ডিংটা, আর তার উপর বিভিন্ন নকশা করা, তারপর বিভিন্ন স্ট্যাচু আছে। সামনেই দেখতে পাচ্ছ সিংহ দোয়ার যাকে বলে, দুদিকে দুটো সিংহ, আর মাঝখানে হচ্ছে রাস্তা, মানে অসম্ভব সুন্দর জায়গাটা। দেখো যেমন দেখলে এই দিকটা হচ্ছে টিকিট কাউন্টার, আর এই হচ্ছে গেট, এটা হচ্ছে এক্সিট, আর ওই দিকে হচ্ছে এন্ট্রি গেট। আর এখানে তোমরা কিন্তু বিভিন্ন বই পেয়ে যাবে, ঠিক আছে, ভিক্টোরিয়া সম্বন্ধে বা ছবি, এরকম অনেক বই পেয়ে যাবে, তোমরা এখান থেকে বই কিনে নিতে পারো, অনেক কিছু পেয়ে যাবে। আজকে রবিবার বলে ভিড়টা অনেকটা বেশি আছে, আর তাছাড়া এখন মানে সিজন পড়ে গেছে ডিসেম্বর, শীতের সিজন, মানে সবাই একটু ঘুরতে টুরতে আসবে। এই হচ্ছে এন্ট্রি গেট, এখানে তোমরা ব্যাগ জমা রাখতে পারবে, আর এই দিকটা পুরোটা হচ্ছে বাগান, মানে পুরো গার্ডেন, ওখানে ভেতরে একটা মানে পুল আছে পুকুর মতো। আর এই হচ্ছে মিউজিয়ামটা, পুরো সব মিলিয়ে 30 টাকা টিকিট। আর তোমার যদি মনে করো যে ভেতরে ঢুকবে না দেখবে না শুধু এই গার্ডেনে ঘুরবে, তার জন্য 20 টাকা। এই যে এই ভিক্টোরিয়া মেমোরিয়ালটি সম্পূর্ণ 64 একর জায়গা নিয়ে, মানে পুরো এই বাগানটা প্লাস এই মানে মিউজিয়ামটা তৈরি করা হয়েছে, মানে দুদিকেই বাগান আর মাঝখানে হচ্ছে এই ভিক্টোরিয়ার মিউজিয়ামটি। মানে খুব সুন্দর জায়গা, মানে সময় কাটানোর জন্য একটা দারুণ জায়গা। দেখো তোমরা এখন যেমন দেখছো যে আমি ভিক্টোরিয়ার সামনে দাঁড়িয়ে আছি, আর জানো শীতকাল মানেই হচ্ছে একটা ঘোরা বেড়াবার সময়, তো সেই রবিবার বলে
আর এই ভিড়টা কিন্তু পুরো ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি থাকবে। আর তোমাদের চলে আসতে চাও চলে আসতে পারো, আমি তোমাদের যেভাবে বললাম যে ময়দান নামো, ময়দান নেমে যে কাউকে জিজ্ঞাসা করলে বা গুগল ম্যাপ আছে, মোটামুটি 10 মিনিট মতো লাগবে ঘুরে আসতে, তোমরা চলে আসতে পারো। দেখো কী দাম, আর টিকিট হচ্ছে 30 টাকা করে, মানে পুরো মিউজিয়াম ঘুরে পুরো বাগান টাগান সব ঘুরবে, তার জন্য 30 টাকা টিকিট। এবার বলি তোমরা মানে যারা এই ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখতে আসবে তোমরা কিভাবে আসবে। তোমরা যদি শিয়ালদা থেকে আসো তাহলে শিয়ালদা থেকে নীলরতন হসপিটালের সামনে থেকে বা শিয়ালদা যে কোর্ট আছে তার সামনে থেকে তোমরা বাস পেয়ে যাবে, একেবারে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনেই নামবে। আর যদি তোমরা মেট্রো করে আসতে চাও তাহলে যদি দমদম থেকে ওঠো তাহলে উঠবে একদম সামনের দিকে, মানে ড্রাইভারের কম্পার্টমেন্টের সামনের দিকে। আর যদি কবি সুভাষ থেকে আসতে চাও তাহলে তোমরা উঠবে একদম পিছন দিকে। উঠে ময়দান থেকে বেরিয়ে তোমাদের যে রাস্তাটা বললাম সেই রাস্তা দিয়ে হাঁটলেই মোটামুটি 10 থেকে 15 মিনিট মতো হাঁটলেই তোমরা পৌঁছে যাবে এই বিড়লা প্ল্যানেটোরিয়ামে। এই ভিক্টোরিয়া মেমোরিয়ালে মোট 25টি মতো গ্যালারি আছে, তার মধ্যে বিভিন্ন গ্যালারিগুলো যেরকম রাজকীয় গ্যালারি, জাতীয় নেতার গ্যালারি, ভাস্কর্য গ্যালারি, অস্ত্র গ্যালারি, এরকম অনেক গ্যালারি আছে। তো তোমরা যদি এখানে আসো তোমরা এই বিভিন্ন জিনিসগুলো দেখতে পাবে, আর তার সাথে বিভিন্ন নকশা করা এবং ভিক্টোরিয়ার স্ট্যাচু। এখানে এলে তোমরা দেখতেই পাচ্ছ ভিক্টোরিয়া রেপ্লিকা, মানে ভিক্টোরিয়া যে বাইরে যে বড় ভিক্টোরিয়াটা এটাই ছোট করে একটা রেপ্লিকা এখানে রাখা আছে, আর তার সাথে বিভিন্ন ঐতিহাসিক মানে চিত্র আছে। আর তার সাথে তোমরা একটা বড় জাহাজ দেখতে পাবে, যুদ্ধের জাহাজ, তারও একটা রেপ্লিকা এখানে রাখা আছে, আর অনেক বড় একটা পিয়ানোও রাখা আছে। এগুলো এলে তোমরা সব নিজেদের চোখেই দেখতে পাবে। আর সব থেকে বেশি সুন্দর হচ্ছে ভিক্টোরিয়ার মানে এই যে মিউজিয়ামটা, মিউজিয়ামের পাশে দুদিকে যে বাগান আছে বাগানটা, এই বাগানে মানে কি বলবো মানে বন্ধু বান্ধব নিয়ে বা ফ্যামিলি নিয়ে এসে পিকনিক করতে পারো, আনন্দ গল্প মানে এই সবগুলো সব করা যায়। আর তার সাথে দুদিকে যে মানে একটা পুল আছে বলেছিলাম তোমাদের, জলাধার আছে, এটাও খুব সুন্দর, এর পাশে বসলেও তোমাদের মানে মনটাও খুব ভালো হয়ে যাবে আর তার সাথে সময়টাও কেটে যাবে। আর তার সাথে অসম্ভব সুন্দর একটা ফোয়ারা আছে যেটা তোমরা ভিডিওর একদম শেষেই দেখতে পাবে। আর এখন তো শীতকাল পড়িয়ে গেছে, শীতকাল মানেই হচ্ছে ঘোরা বেড়াবার সময়, তো এই সময় এই সুযোগে একদিন ছুটি দেখে বা মানে তোমাদের যে যে মানে যার যেরকম সময় হবে সেই অনুযায়ী চলে এসো ভিক্টোরিয়ার নিজেদের চোখেই দেখে যাও। আর একটা কথা, সোমবার দিন কিন্তু কোনোভাবেই আসবে না, কারণ সোমবার দিন মানে ভিক্টোরিয়া তো বন্ধই থাকে আর তার সাথে আদার্স অনেক জায়গা কিন্তু সোমবারে বন্ধ থাকে, তো তোমরা সোমবার দিনটা অ্যাভয়েড করবে। আর তোমাদের যেভাবে বললাম ওইভাবে তোমরা খুব সহজেই চলে এসো, বন্ধু বান্ধব বা ফ্যামিলি নিয়ে এসে সময় কাটিয়ে যাও এবং আনন্দ উপভোগ করে যাও। আর তোমরা যারা আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখলে, সম্পূর্ণ ভিডিওটি দেখার পর তোমাদের কেমন লাগলো তা কিন্তু তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। আর যদি ভালো লাগে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখবে, তাহলে আমার নতুন নতুন ভিডিও খুব সহজেই তোমরা দেখতে পাবে। আর আমি আমার পরবর্তী ভিডিও মানে একদিনে তোমরা কলকাতায় কোথায় কোথায় ঘুরতে পারবে, কীরকম খরচা, কীভাবে যাবে, সমস্ত ডিটেলস নিয়ে আমি আমার পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি তোমাদের কাছে ফিরে আসব। আর ভিডিও শুরুতে তোমাদের আমি টাইমিংটা দেখিয়েছিলাম, সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত এই মেমোরিয়াল খোলা থাকে, মানে এন্ট্রি হচ্ছে লাস্ট হচ্ছে 5:30, 5:30 পর তোমরা যারা যাবে তোমাদের আর ভেতরে ঢুকতে দেবে না, তার কারণ 6টার মধ্যে ভেতরের যা মানে লোকজন থাকে, যা টুরিস্ট থাকে, সবাইকে বাইরে বার করে দিয়ে মানে টোটালি ভিক্টোরিয়া গেট বন্ধ করে দেওয়া হয়। আর তোমরা যারা মনে করছো যে ভিক্টোরিয়া দেখতে আসবো, তোমরা সকাল সকাল এসে ভিক্টোরিয়ার সাথে সাথে ভিক্টোরিয়ার পাশে ময়দান আছে, সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চ আছে, বিড়লা প্ল্যানেটোরিয়াম আছে, এইগুলো সব একসাথে দেখে নাও, বা একসাথে কিভাবে দেখা যায় সেই হিসাবেও তোমরা প্ল্যানিং করে হাতে সময় নিয়ে চলে এসো। আর একটা খুব গুরুত্বপূর্ণ কথা তোমাদের আমি বলছি, এখন কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল চলছে নন্দনে বা মুক্তমঞ্চেতে, মানে নন্দন চত্বর এরিয়াতে, তো তোমরা যারা মনে করছো ফিল্ম ফেস্টিভ্যাল দেখবে তোমরাও কিন্তু চলে আসতে পারো, মানে ডিসেম্বরের 6 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত এই ফিল্ম ফেস্টিভ্যালটা চলছে। তো তোমরা যারা মনে করছো তোমরা চলে এসো, যতদূর সম্ভব শুনেছি কোনো রকম টিকিট মানে লাগে না, এই সময় টোটালি ফ্রিতে হয়। দেখো তোমার ভিক্টোরিয়া মিউজিয়ামটা ভেতরটা দেখলে দেখে বাঁ দিক দিয়ে বেরোবে, এই যে সোজা সব আসছে মানুষ, এইখান দিয়ে সোজা আসলেই এই বাঁ দিকটা, এই দিকটা হচ্ছে পুরো বাগান, সামনে ফোয়ারা আছে, আর এই দেখো এটা হচ্ছে ওয়াশরুম, মানে এই রাস্তা দিয়ে সামনে গেলেই তোমরা ওয়াশরুম পাবে।